আমার হাইস্ট রান করা আসলে ম্যাটার করে না যদি না টিম রেজাল্ট করে। তামিম ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলছি, আমরা খেলেছি, অবশ্যই মিস করব এবং অনেক কিছু শিখেছি। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এটা আমার দায়িত্ব প্রতিদিন রান করা, স্বপ্নের মতো বলবো না, এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি। না অবশ্যই এটা নিয়ে প্রত্যেকটা যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করছে সবাই কাজ করছে, টু বি ভেরি অনেস্ট। তাসকিনের কথা যদি চিন্তা করা যায় অনেক ইম্প্রুভ করেছে, নাসুম ভালো ব্যাটিং করছে, শরীফুল অনেক ইম্প্রুভ করেছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা সময় লাগবে, কারণ আমার মনে হয় না খুব বেশি দিন এটা স্টার্ট হয়েছে। সো আমার মনে হয় যে সামনে যত দিন যাবে আমাদের টেলটাও আরও স্ট্রং হবে। আমরাও বেস্ট টিম খেলি নাই প্রথম কথা, আর হারা তো হারা, এক রানে হারাও হারা, 100 রানে হারাও হারা। সো ম্যাচ হেরেছি, এটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট এখান থেকে আমরা কী শিখলাম, এটা এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারি তাহলে আমার মনে হয় যে ওটা কাজে দিবে। সো এখানে এরকম কিছু নয় যে আমরা অনেক রানে হেরে গেছি তাই অনেক কিছু হয়ে গেছে, ম্যাটার করে না, হারা তো হারাই না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা অনেক প্রাউডের ব্যাপার। সো ইভেন আমার ফ্যামিলি মেম্বার কালকেও আমি বলেছি এই কথা, সো অবশ্যই অনেক প্রাউডের ব্যাপার এবং এনজয় করবো পুরো সিচুয়েশনটা, যদি মানে যদি বলতে ওই ওই মোমেন্টগুলো। রেজাল্ট ওয়াইজ আনন্দ পাইনি, বাট পুরা দিন আমার মনে হয় আগের দিন থেকে অনেক এক্সাইটেড ছিলাম, মাঠেও এনজয় করেছি, ব্যাটিং ইভেন শুরুর দিকে বোলাররা ভালো বল করছিল, এনজয় করেছি। রেজাল্ট ওয়াইজ ভালো হয়নি, আই হোপ যে সামনে অপরচুনিটি আসলে আস্তে আস্তে রেজাল্টগুলোও আসা শুরু হবে। না আলহামদুলিল্লাহ টিম ভালো হয়েছে, তামিম ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলছি, আমরা খেলেছি, বাংলাদেশ টিমকে অনেক দিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দিবেন, অবশ্যই মিস করব এবং অনেক কিছু শিখেছি, সো অবশ্যই মিস করব। আচ্ছা আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এটা আমার দায়িত্ব প্রতিদিন রান করা, স্বপ্নের মতো বলবো না, এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি, এর থেকেও ভালো হওয়া উচিত, ভালো হওয়া সম্ভব। সো আমি আশা করব, আমি চেষ্টা করছি আরও ইম্প্রুভ করার, আরও কীভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে পারি। আর আমার হাইস্ট রান করা আসলে ম্যাটার করে না যদি না টিম রেজাল্ট করে। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনালে খেলি নাই, সো টিম ওয়াইজ আমরা অত ভালো রেজাল্ট করি নাই। সো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আসলে কাউন্ট আমি ব্যক্তিগতভাবে করি না, বা আমাদের টিমে যারা আছে তারাও কেউই কাউন্ট করে না। সো ইম্পর্টেন্ট হইলো যে ম্যাচ আমরা জিততেছি কিনা, টিম হিসেবে আমরা ভালো করতেছি কিনা, ওটাই মেন টার্গেট।